সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং স্বাগতম আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যের একটি অংশ মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিবিশি গল্পের দ্বিতীয় অংশটি আজকে আমরা আলোচনা করব। আমরা মূল গল্পে দেখেছি কৈলাসের প্রস্তাব আল্লাদির উপলব্ধি গোকুলের প্রস্তাব ও যুদ্ধের প্রস্তুতি আমরা আমাদের পূর্ববর্তী পর্বে প্রস্তাব সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে তাদের নিজেদের সঞ্চয় দিয়ে একটি ব্যবসা শুরু করেছেন এবং তার মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন গ্রাম থেকে ফলমূল টাটকা সবজিগুলো তারা কিনে শহরে চড়া দামে বিক্রি করার মাধ্যমে তারা তাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করছেন এই যে মাসি পিসি আল্লাদিকে নিয়ে যে একটা জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এর মধ্যে দেখে আমরা দেখছি যে আল্লাদি আসলে তার কি উপলব্ধি করছেন সে যে চারিপার্শ্বিক অবস্থা সে যে তার পরিস্থিতিগুলো দেখছেন সেখান থেকে আসলে আল্লাদের কি সেটি যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা দেখব যে আল্লাদি তার স্বামী পরিত্যক্ত একজন অবস্থায় তিনি সমাজের সবার কাছে নিগৃহীত এবং সমাজে সবার কাছে অবহেলিত কিন্তু একমাত্র মাসিপিসি তাকে সমর্থন জানিয়ে গেছে সব সময়। মাসি পিসি তাকে সমর্থন জানানোর জন্য এবং তার যে পোয়াতি সময়টাকে যেন ভালো যায় সেজন্য মাসি পিসি তাকে নানাভাবে নানা কথা বলে তাকে ভালো রাখার চেষ্টা করি যেমন পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই তখন সুধালে বলবে কই না আমি তো সব কিছু বলিনি কৈলেশকে মাসি বলে চার মাসে পড়লি আর কটাই দিন বা মা মাসির কাছে রইতে হয় এই সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো পিসি বলে ছেলের মুখ দেখে আশার নরম হয় জানিস আল্লাদি তোর পিসেও ছিল জঘুর মতো খোকাটা কোলে আসতে কি যে হয়ে গেল মানুষটা চুপি চুপি সে এসে ওটা ওটা খাওয়াই উঠতে বলে ওঠে বসতে বলে বসে অর্থাৎ এখানে পিসি মূলত আল্লাদিকে বোঝানোর চেষ্টা করছে যখন তার সন্তান হবে তখন সেই সন্তানের মুখ দেখে বাবার পাশান হৃদয় নরম হবে এবং সে মানুষটি ভালো হয়ে যাবে আবার মাসি বলছে তোর মেশো ঠিক ছিল সাউরি ননদ ছিল বাঘ উঠতে বসতে কি ছ্যাঁচা খেয়েছিল ভাবলে বুক কাঁপে কিন্তু জানিস আল্লাদি মেয়েটা যেই কোলে এলো সাউরি ননদ যেন মোকে মাথায় করে রাখলে বাঁচে এখানে মাসি এবং পিসি তারা দুজনই চেষ্টা করছে আল্লাদিকে মানসিকভাবে ভালো রাখার জন্য আসলে এই ঘটনাগুলো ঘটবে নাকি ঘটবে না সেটা বড় বিষয় নয় কিন্তু আল্লাদি যদি এই স্বপ্নটা নিয়ে বাঁচে এবং তার সন্তান যদি সুষ্ঠুভাবে জন্ম নেয় তাহলেই মাসিপিসির মূল উদ্দেশ্য সফল হবে এখানে আল্লাদিকে একটা স্বপ্ন দেখানো হচ্ছে যে তুমি তোমার যখন সন্তান হবে তোমার যখন সন্তানের মুখ তোমার বাবা দেখবে তোমার শ্বশুরবাড়ির লোকজন দেখবে তোমার স্বামী দেখবে তখন তাদের পাষাণ হৃদয় নরম হবে এবং তখন সব পরিস্থিতি আবারও ঠিক হয়ে যাবে কিন্তু এত কিছুর বলার পরেও আহ্লাদির মনে সে কোনো ভরসা পাচ্ছে না আল্লাদি শুধু সারাদিন দেখছে মাসিপিসি পরিশ্রম করছে সে নিজে থেকে কোনো কিছু করছে না আসলে মাসিপিসি তাকে কোনো কিছু করতে দিচ্ছে না মাসি নানাভাবে আল্লাদিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও আল্লাদি সমস্যা কিন্তু এখানেই শেষ হয়নি গ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব গোকুল কিন্তু আল্লাদের পিছনে লেগেই আছে এবং সেজন্য মাসিপিসিকে প্রতিনিয়তই তারা পীড়া দিয়ে যাচ্ছেন মাসিপিসিকে পাগল করে তুলেছে গো গোকুল মায়ের বাড়া এই মাসিপিসি কি দুর্ভোগ তাদের জন্য মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার না হয় সে শ্বশুর ঘরের লাঞ্চনা সহিত যোগুল লাথি খেত ঈশর টন্দার ঘরে শিউরে ওঠা আল্লাদি একপাশে এক মাসি আর একপাশে পাশে পিসিকে না নিয়ে শুলে কি তার দিন চলবে না কোনোদিন অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাদি এমন একটা অস্তিত্ব সংকটের মধ্যে ভুগছে কি সারা জীবন মাসিপিসি নিরাপত্তার মধ্যে থাকতে হবে তাকে তাকে কি সমাজের এত এত সমাজ থেকে বঞ্চনা সহ্য করতে হবে এর চেয়ে বরং যোগ লাঠি ছাটা খাওয়াটাই সম্ভবত শ্রেয় ছিল আল্লাদি আসলে এখানে কোনো কিছুই বলছে না তার ভেতরের উপলব্ধি তার ভেতরের খারাপগুলো তার ভেতরের মধ্যেই রাখছে রান্না সেরে খাওয়ার আয়োজন করেছে মাসিপিসি একেবারে ভাতটা বেড়ে দিকে ডাকবে ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার হয় না তাদের দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে অর্থাৎ মাসি পিসির মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক এতটাই ভালো যে তারা চোখের সারা একজন আরেকজনের ভাষা বুঝতে পারে তারা চোখের সারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে বলা বলি করছে তারা আল্লাদির কথা আহ্লাদির সুখ দুঃখ আহ্লাদির সমস্যা আহ্লাদির ভবিষ্যৎ যেহেতু মাসি পিসির এখন একমাত্র আপন জন আহ্লাদি সেহেতু তারা আহ্লাদিকে কিভাবে ভালো রাখা যায় আহ্লাদির সমস্যা কিভাবে সমাধান করা যায় আহ্লাদি যেন কিভাবে ভবিষ্যতে ভালো থাকে সেই বিষয়ে তারা আলোচনা করতে বেশি পছন্দ করে তারা বলছে জামাই যদি আসে তাকে করা কথা বলা হবে না এতটুকু খোঁচা দেওয়া হবে না উপদেশ দিতে গেলে চটবে জামাই পুরুষ মানুষ তো যতই হোক এটা করা তার উচিত নয় এসব কিছু তাকে বলা যাবে না অর্থাৎ আমরা এমন একটা সমাজের মধ্যে রয়েছে যে সমাজে আমরা মেয়ের জামাইকে কটু কথা বা এমন কোনো কথা বলি না যাতে সে কষ্ট পায় কারণ সেই হচ্ছে আমাদের মেয়ের অভিভাবক এবং সেই হচ্ছে আমাদের মেয়ের সর্বসর্বা কর্তা জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন থাই নেই এমন একটা ভাব দেখাবে মাসি পিসি আল্লাদিকে শিখে দিতে হবে সোয়ামী এসেছে বলে যেন আল্লাদে গদ হবার ভাব দেখায় যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই এখানকার সর্বসর্বা আল্লাদি স্বামী তার উপর যে অমানবিক নির্যাতন করেছে তারপরেও মাসি পিসি চাচ্ছে যদি তাদের জামাই তাদের বাড়িতে আসে তাহলে তার সঙ্গে কোনো কটু কথা বলবে না তাকে কোনো খারাপ কথা বলবেন এবং তার সাথে ভালো ব্যবহার করবে ঠিক একইভাবে আল্লা দি তার সাথে এমনভাবে ব্যবহার করবে যেন আগে কোনো কিছুই হয়নি এবং তাকে দেখে খুশিতে গদগদ হবার ভান করতে থাকবে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের এতটাই শক্তি এতটাই আধিপত্য ছিল যে তখন নারীরা পুরুষদের ওপরে কথা বলার কথা চিন্তাও করতে পারেনি এর পরবর্তীতে যদি আমরা আর একটু গল্পের দিকে আগাই তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে কিভাবে ষড়যন্ত্রের ষড়যন্ত্র করেছেন গোকুল সেই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং যিনি চান আল্লা দিকে নিজের করে পেতে সেজন্য সে একটা পরিকল্পনা করে এবং তার কিছু পেয়ারাদারকে মাসি কাছে পাঠায় মাসিপিসি পরস্পরের মুখের দিকে তাকায় জোরে নিঃশ্বাস পরে দুজনের সারাটা দিন গেছে লোড়ে আর লোড়ে সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন গেছে দুজনের এখন এলো চৌকিদার কানাই অর্থাৎ এখানে গোকুল চৌকিদার কানাইকে মাসিপিসির বাড়িতে পাঠিয়েছে এবার আমরা দেখি তারা মাসিপিসিকে কি বলল। হাঙ্গামা না আসে রাত্রে গায়ের লোক তখন ঘুমোচ্ছে রসুই চালাই ঝাপ এটে মাসিপিসি বাইরে যায় শুক্ল পক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল আজ দ্বাদশী জ্যোসৎনা বেশ উজ্জ্বল কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের বেশি চিনতে পারে মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা অর্থাৎ এখানে গোকুল তার নিজের লোকদের পাঠিয়েছে মাসিপিসির কাছে কোনো একটি বিষয় নিয়ে এখন আমরা দেখা যাক তারা আসলে কেন এসেছে মাসিপিসির কাছে কানাই বলে কাছাড়ি বাড়ি যেতে হবে একবার মাসি বলে এতরাতে পিসি বলে মরণ নেই অর্থাৎ রাতের বেলায় মাসিপিসিকে বলছে যে কানাই বাড়ি যেতে হবে কারণ হুকুম আছে যে তাদের দুজনকে যেতে হবে সেই সময় মাসিপিসি দেখতে পারে পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায় তিন চারজন খুবটি মেরে আছে স্পষ্টই দেখতে পেয়েছে মাসিপিসি ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈধ ওসমানেরা তাতে সন্দেহ নেই বৈদ্য ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটা পাতার ফাঁকে জোৎস্না পড়েছে তারা যাবে কাছারিতে কানাই আর পিয়াদার কনস্টেবলের সঙ্গে ওরাই সে নিয়ে যাবে অর্থাৎ যখন সেই গুন্ডাদের মাসি বেশি দেখতে পেলো তখনই তারা বুঝে গিয়েছে যে যদি তারা এখান থেকে চলে যায় তখন আল্লাদি একা থাকবে এবং এবং সেই সময় আল্লাদির যে কোনো ধরনের ক্ষতি হতে পারে আমি আগেই বলেছি যে মাসিপিসির আসলে নিজেদের মধ্যে মুখে কথা বলার প্রয়োজন পড়ে না তারা একজন আরেকজনকে চোখের ইশারাই অনেক কিছু বুঝিয়ে দিতে পারে তখন মাসি বলছে আমাদের একজন গেলে হবে না কানাই পিসি বলছে যে চলো আমি যাই কর্তা দুজনকেই ডেকেছেন কিন্তু মাসি পিসি তো যাবে না কারণ মাসি বেশি যদি চলে যায় তাহলে নিরাপত্তার অভাব হবে আল্লা তখন বুদ্ধি করে পিসি বলে আমি এক হাত ধুয়ে আসি আর মাসি বলে আমি কাপড়টা চেঞ্জ করে আসছি এই বলে মাসি একটা বড় বটি নিয়ে চলে আসে এবং পিসি নিয়ে আসে একটা বড় কাটারা তখন তারা বলে যে তোমাদের কর্তার কি লজ্জা নাই এত রাত্রে মেয়েদেরকে তাদের কাছারি বাড়িতে যেতে বলে কিন্তু এখানেও আমরা দেখেছি যে কানাই বলছে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে যেতে হতে যেতে হবে গো দিদি ঠাকুরন বেঁধে নিয়ে যাবার হুকুম আছে এবার কিন্তু মাসিপিসি এবারও ভয় পেল না এবং মাসিপিসি ধীর বলেছিল যে তোমার যদি আমরা না যাই তাহলে তোমরা কিন্তু আমাদের কোনোভাবেই নিয়ে যেতে পারবে না আর আমাদের যদি তোমরা জোর করো তাহলে তোমাদের গলা কেটে ফাঁক করে দিব পিসি বলে আয়না বজ্জা থারাম এগিয়ে আয়না কাটারির কোপে গলা কাটি দু একটার দুপা এগোয় ভাবে দ্বিধা ভরে মাশিপিশির মধ্যে ভয়ে লেষ্টুকু না দেখে সত্যি তারা খানিকটা ভেবা চেকা খেয়ে গিয়েছে মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাশিপিশির। পিসির তাদের জীবন সংগ্রাম পার করতে করতে এমন একটা পরিস্থিতি চলে এসেছেন যখন তাদের একমাত্র উদ্দেশ্য আল্লাদির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সেজন্য তাদের মধ্যে যে সাহসিকতা তাদের মধ্যে যে জয় করার সাহস জয় করার সাহসটা যে তাদের মধ্যে অর্জিত হয়েছে সেটা আসলে কানায়ের পেয়াদাদেরকে অনেক বেশি বিচলিত করেছে এবার তারা আরেকটা বুদ্ধি হেঁটে মাসিপিসি তারা গ্রামের সব লোককে জোরে হাক করে ডাকতে শুরু করলো এই গো গোকুল ও কো কানুরমা বিপিন বংশী এভাবে ডাকতে শুরু করলো মাসিপিসি নিমিশের মধ্যে মাসিপিসির বাড়িতে অনেক লোক চলে এসলো তারা চিন্তাও করতে পারেনি এত লোক বেরিয়ে আসবে এই হট্টগোলের পর আরো নিঝুম আরো থমথমে মনে হয় রাত্রিতা দিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির বিপদ পরে হাক দিলে পাড়ার লোক ছুটে আসে এমনভাবে প্রাণ খুলে এতদিন জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা ব্যাটার চোদ্দ পুরুষ উদ্ধার করার সাহস পায় জানা ছিল না অর্থাৎ এখানে নিজেই অনেক অবাক হয়ে গিয়েছে যে তাদের সাহসিকতা আসলে কার্যকর ভূমিকা পালন করেছে গোকুল এতটাই আর দারোগার ওপর রাগের জ্বালাই না ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হয় সকলের কথাবার্তা শুনে কারণ গোকুল হচ্ছে এমন একজন ব্যক্তি তারা গ্রামের অন্যান্য মানুষদের ওপরও নির্যাতন করে অন্যান্য মানুষ আসলে তাদের ওপর ক্ষোভ রয়েছে এই কাজগুলো করার পর মাসি পিসির মনে কেমন যেন একটা স্বস্তিবোধ কাজ করে বুকের মধ্যে নতুন জোর পায় কিন্তু এবারও নতুন একটা সংকটের আবির্ভাব হয় মাসি বলে জানো বেয়ান ওরা ফের ঘুরে আসবে মনে বলছে এত সহজে সারবে কি পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সেনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার অর্থাৎ এর আগে যখন আল্লাদিকে এক কুটুম বাড়িতে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কুটুম বাড়িতে কিন্তু কানাই আগুন দিয়েছিল তাই তারা অনেক সাবধান অনেক সতর্কতা অবলম্বন করছে এবার খানিক চুপচাপ ভাবে দুজন মাসি বলে সজাগ রইতে হবে রাতটা পিসি বলে তাই ভালো কাঁথা কম্বলটা চুপিয়ে রাখি জলে কি জানে কি হয় অর্থাৎ তারা একটা যুদ্ধের প্রস্তুতি করছে যে যেকোনো সময় তাদের ওপর যে কোনো রকমের আক্রমণ হতে পারে তারা যে যেকোনো রকমের বিপদে পড়তে পারে তাই তারা সেটার প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকেই নিচ্ছেন আস্তে চুপি চুপি তারা কথা কয় আল্লাদির ঘুম না ভাঙে অতি সন্তর্পণে তারা বিছনা ছেড়ে ওঠে আল্লাদি বাপের আমলের গরুটা নেই আছে ঘোড়া থেকে জল ঢেলে মোটা আর একটা কম্বল চুবিয়ে রাখে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে সহজ যাতে হয় ঘরার আর হাড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে বটিয়ার দা রাখে হাতের কাছেই যুদ্ধের আয়োজন করে তৈরি থাকে বেশি। অর্থাৎ আমরা দেখছি এখানে মাসিপেশি একটা অস্তিত্ব সংকটে ভুগছে এবং তারা একটা তারা সামনে একটা আসলে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে সেই ধরনের একটা পূর্ব প্রস্তুতি নিচ্ছেন এবং সেজন্য তারা পানি সেজন্য তারা কাঁথা ভিজিয়ে কম্বল ভিজিয়ে রাখছেন যে যদি তাদের ঘরে আগুন দেওয়া হয় তাহলে সেটা যেন তারা নিভাতে পারে এটাই ছিল আমাদের মূলত মাসিপেশি গল্পের আলোচনা এবার এই গল্প থেকে যদি আমরা পাঠ পরিচিত এবং শিখন ফলটি আলোচনা করতে যাই তাহলে আমরা দেখবো মাসিপেশি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতায় পূর্বাসা পত্রিকায় তেরোশো বাউন্ন বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় পরে এটি সংকলিত হয়েছে পরিস্থিতি নামক গল্প গ্রন্থে বর্তমানে পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে পাঠ পরিচিতিতে আমরা দেখতে পাচ্ছি স্বামী নির্মম নির্যাতনের শিকার পিতৃ মাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি গল্প আল্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনই বিধবা ও তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্বে তারা আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই এ গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে অত্যাচারী স্বামী ও লালসা উন্মত্ত যোদ্ধার, দারোগা ও গুন্ডা বদমাসদের আক্রমণ থেকে আল্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয় দুর্ভিক্ষের মর্মস্পৃহী স্মৃতি জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম নারী হয়ে নৌকা চালনা ও সবজির ব্যবসা পরিচালনা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক বন্ধুরা আমরা শুরুতেই বলে নিয়েছি আমরা এমন একটা প্রেক্ষাপটে গল্পটি রচিত হয়েছে যে প্রেক্ষাপটে নারীদের আত্মসম্মান নারীদের মর্যাদা ছিল একেবারেই কম এখন আপনাদের সকলের মনে প্রশ্ন হতে পারে আমরা বর্তমানে একবিংশ শতাব্দীতে কেন আসলে এই গল্পটা পড়বো এই গল্পটা পড়ার প্রয়োজনীয়তায় কি কারণ আমাদের তো যুগ পরিবর্তন হয়েছে এখন আমাদের নারীদের সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থান কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন হয়েছে তারপরও কেন একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে এই গল্পটি লিপিবদ্ধ করা হলো প্রিয় বন্ধুরা আমরা যদি একটু আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব আমাদের সমাজটা এখনো পুরুষতান্ত্রিক এখনো পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের নারীরা অত্যাচারের শিকার হয় আমাদের নারীদের এখনো নিজেদের পরিচয় হয়ে ওঠে না তারা পরিচিত পরিচিত হয়ে ওঠে স্বামী বাবা কিংবা সন্তানের পরিচয়ে তাদের নিজস্ব যে পরিচয় নিজস্ব যে একটা মতামত রাখার জায়গা সেটা কিন্তু আমরা এখনো কমিয়ে ফেলেছি এখনো আমাদের সমাজে কোনো নারীর যদি কোন বিবাহযোগ্য মেয়ের যদি বাবা কিংবা বড় ভাই অভিভাবক হিসাবে না থাকে সেক্ষেত্রে আমরা তাকে অসহায় কিংবা এতিম হিসাবে আমরা তাকে বিবেচনা করি কিন্তু এভাবে তো আমাদের একটা মানুষকে বিবেচনা করা উচিত ছিল না আমাদের উচিত ছিল যে মানুষটা মানুষটা নিজে কিরকম সে নিজে কতটা ভালো সেটা আমাদের দেখা দরকার ছিল এখনো আমাদের সমাজে নারীরা যদি চাকরি করতে চায় নারীরা যদি ঘরের বাইরে যেতে চায় সেটা সে সেখানে বাধা আসে কিন্তু তৎকালীন সময়ে কিন্তু মাসি পিসি নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করেছেন সেটা ওই সমাজে একটা বৈচিত্র্যপূর্ণ ঘটনা অবশ্যই মাসি পিসি গল্পটাকে যদি আমরা আর বিশ্লেষণ করি তাহলে আমরা দেখছি যে এখানে যেসব পুরুষ চরিত্র রয়েছেন তারা সবাই নিজেদেরকে অনেক বড় মাপের পুরুষতান্ত্রিক রাজা মনে করে তারা মনে করে তারা যেটা বলবে তারা যেটা চায় সেটাই নারীরা মেনে নিবে কিন্তু এই গল্প আমরা দেখেছি ব্যতিক্রম এই গল্পে যত পুরুষই পুরুষতান্ত্রিক সমাজে যত পুরুষই তাদের ওপর আঘাত আনার চেষ্টা করেছে তাদের সাথে লড়াই করার চেষ্টা করেছে সেখানে মাসি বেশি ধীর কণ্ঠে সেগুলোর প্রতিবাদ প্রতিবাদ করেছে আমরা আশা করতে পারি যে আমাদের বর্তমান সময়ের যেসব মেয়েরা রয়েছেন আমাদের বর্তমান সময়ের যারা নারীরা রয়েছেন তারাও ঠিক এইভাবেই যদি কোনো আপনাদের ওপর কোনো যদি নির্যাতন হয় আপনাদের ওপর যদি কোনো বৈষম্যমূলক আচরণ করা হয় তাহলে আপনারা সেই আচরণগুলোর ধীর প্রতিবাদ করবেন এবং আমাদের বর্তমান প্রজন্মের যারা পুরুষ রয়েছেন বর্তমান প্রজন্মের যারা ছেলে রয়েছেন তারা আমরা সকলেই বিশ্বাস করি যে নারী পুরুষ সকলেই সমান আমরা সামাজিকভাবে আমরা রাজনৈতিকভাবে আমরা অর্থনৈতিকভাবে এবং আমরা আইনগতভাবে আমরা নারী পুরুষ সকলেই সমান এই চিন্তাধারা এই মানসিকতা নিয়ে যেন আমরা বড় হই এটা যেন আমাদের মূল্যবোধের মধ্যে থাকে সেটা একটি বড় শিক্ষণীয় বিষয় আমরা এই গল্প পড়ে আসলে কত নম্বর পাবো সেটা আমাদের কাছে একেবারেই গুরুত্বপূর্ণ বহ না আমরা যদি এই গল্প থেকে কিছু শিখতে পারি সেটা যদি আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি আমরা যদি এখান থেকে নারী পুরুষ সকলকে সমত দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি এবং আমরা যদি এমন একটি সমাজের চিন্তা করি যে সমাজে নারী পুরুষ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে তখনই আসলে আমাদের এই শিখন ফলটি কার্যকর হবে প্রিয় বন্ধুরা আপনাদের যদি আজকের এই পড়ার ওপরে আজকের এই ক্লাসটির ওপরে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ